মিথ্যে মন খারাপ করো না গো, এ তো আমার ভাগ্য, তোমাকে রেখে যাব, আমার বাণীকে রেখে যাব। বাবা, শুধু একটা দুঃখ, অম্বর আজ এলো না, তাকে না দেখে মলে আমি যে পরলোকেও শান্তি পাবো না। তুমি কেন ও কথা বলছো বড়বাবু, চুপ কর। মায়ের যে কত জ্বালা, আমার কি বলি মনে হচ্ছে, কোথায় যেন একটা গন্ডগোল হয়ে গেছে, তোমরা যেন আমার কাছে লুকোচ্ছ। বড়বাবু, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো, সে অন্যায়ের শাস্তি আমিও ভোগ করছি, আর তাছাড়া ওগো কি এমন অন্যায় করেছো, বলো, চুপ করে রইলে কেন, বলো না। মা কেন তুমি উঠলে, পেটের বউ শরীর নিয়ে কেন এই কাজ করলে মা, যা কথা বলো পারো নি মা। মা বলবো বাবা, বাবা তুমি শহরে লোক পাঠাও, এখন ডাক্তারকে দেখে নিয়ে আসুন, আর দেরি করো না। মা আমি যাচ্ছি, তুই এক কাজ কর, ততক্ষণ ওই একটু মগরের ধাত খাই। বাণী কি বলছো মা? হ্যাঁ, আমার কাছে এসে বস। খুব কষ্ট হচ্ছে মা? না, কত জন্মের পুণ্যের ফলে রাধা পল্লব তোকে আমার কাছে দিয়েছিল, শুধু একটা চিন্তা থেকে আমাকে মুক্ত কর বাণী। বল, কোনো কথা লুকোবি নে? এ কথা কেন বলছো মা? আমার সত্যি করে বল বাণী, অম্বর আসছে না কেন? জবাব দে মা, কি হয়েছে তোদের, সে কি আর আসবে না? না মা, সে আর আসবে না। কেন, তুই কি তাকে বারণ করেছিস? শুধু বারণ না মা, বিয়ের আগে রাধা পল্লবের সামনে তাকে দিয়ে শপথ করে নিয়েছি এই জীবনে আর কোনো সম্বন্ধ থাকবে না। তুই কি করেছিস মা, এতদিন আমাকে এই কথা বলিস নি কেন, কবে সব মিটে যেত। তা হবে না মা, আমরা দেবতার সামনে প্রতিজ্ঞা করেছি কেউ কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। পাগলি মেয়ে, স্বামী ত্যাগের প্রতিজ্ঞা আবার প্রতিজ্ঞা নাকি? যা করেছো সে পাপের তুলনা নেই, তবু আমি মরবার আগে তোকে তোকে আশীর্বাদ করে যাচ্ছি বাণী, সে যেন তোকে ক্ষমা করে, সে বড় ভালো রে, কত ভালো, একদিন একদিন বড়বাবু,